গুড মর্নিং এভরিওয়ান, শুক্রবার সকাল 9টা বাজে আর আজকের দিনটাকে বলা যেতে পারে প্রপার রেনি ডে। কালকে সারা রাত বৃষ্টি পড়েছে, ইনফ্যাক্ট আজকে সকাল দিয়েও টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আর সকালবেলা এত ঠান্ডা লাগছিল আমি ফ্যান অফ করে ঘুমিয়েছি। যাক গিয়ে ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ, আই হোপ ইউ গাইজ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। চলো আজকের দিনটাকে স্টার্ট করে যাক। কি রে কি করছিস? সকাল সকাল উঠে ভাবলাম ওকে একটু ঝাড় দেবো, ফোন ঘাটছে বলে এদিকে ও আটা মারছে কাজ করছে ভালো মেয়ের মতন। আমি ভালোই, আমি সকালে ঝাড় দিচ্ছি তো ঘুমতে কোটার আগে যাতে ভিডিও না করে। ও হ্যাঁ, ভিডিওর জন্য ও ভয় আগে আগে ঝাড় দিয়ে দেয় আর এখন আটা মারছে। স্নান হয়ে গেছে? না, আটা মেখে স্নান ওই যে মা পুজো দিয়ে এসছে, এবার দেবে ঝাড়। এত সুন্দর ওয়েদার আর আমি ছাদে আসবো না তা কখনো হয়। আর সারপ্রাইজিংলি আমার বোন আজকে আমার আগে এসে ছাদে ঘুরছে। কি রে ব্যাপারটা কি? আরে এত সুন্দর ওয়েদার আমি নিজেকে আটকাতে পারিনি, তার জন্য এখানে চলে এসেছি। আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো এখানে আসতে হয়েছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। ইনফ্যাক্ট ফ্যানও চালাতে হচ্ছে না, এমন সুন্দর প্লেজেন্ট ওয়েদার আছে। ঠিক কি গাছগুলো কি সুন্দর লাগছে না? কি রে পুরো সবুজে সবুজ, পুরো সবুজ লাগছে আর সবকটা চাঙ্গা হয়ে আছে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সবকটা ভালো করে জল পেয়েছে তাই জন্য পুরো চাঙ্গা হয়ে আছে। এই দেখো, তোমাদের দুদিন আগে একটা ব্লগে বলেছিলাম গোলাপের কড়ি ফুটছে আর অলরেডি এত বড় বড় গোলাপ ফুল হয়েও গেছে, আরও বড় হবে ইনফ্যাক্ট। আর আমাদের বেগুনটা ডেইলি বেড়েই যাচ্ছে, কিন্তু এই ডামরা বেগুন গাছটা আজ অবধি বেগুন দিল না, শুধু ফুল দেয়, ফুল পড়ে যায় নাহলে ফুল শুকিয়ে যায়, এই হয়ে যাচ্ছে। আর ওই দেখো আরেকজন মঞ্চে উঠে গেছে সকাল সকাল। আর আজকে আবার ইনফ্যাক্ট স্পিকার দিয়ে না, ফোনের স্পিকার দিয়ে এতদিন হতো, আজকে ব্লুটুথ হেডফোন কানে দিয়ে শুরু করেছে। বাবা একটু পরে এটা নিয়ে কাজে বেরোবে, যদি চার্জ শেষ করে দিয়েছিস তাহলে 90% চার্জ শেষ হবে না। শিওর? তাহলে নাচ আর কি হচ্ছেটা কি হচ্ছেটা কি এটা কোন মিনিটা? ও হ্যাঁ এই দেখো এই মিনিটা, এই মিনিটা ছোটবেলা দিয়ে আমাদের বাড়িতে জন্ম নিল, বাট বড় হওয়ার পর আমাদের চিনে না। ও আর আসবে না, দেখ ওর মঞ্চ ওটা আর তোর মঞ্চ এইটা। না এবার নিচে যাওয়া যায়, নিচে গিয়ে স্নান করে ফ্রেশ হয়ে নি। আরে কি রে তুই স্নান করবি না, আবার ঝাড় খাবি কিন্তু প্রতিদিন এই স্নান করা নিয়ে ঝাড় খায়। যা কি তোর আছে টিউশন আছে? ও দিদিমণি আবার স্নান টান করে খেয়ে দে পড়াতে যাবে। চলো ফাইনালি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর মা এখানে ব্রেকফাস্ট পাচ্ছ? এখানে না, বোনের কাছে যা। আচ্ছা বোনের কাছে কি হয়েছে ব্রেকফাস্টে? রুটি ছোলার ডাল কলা। রুটি ছোলার ডাল, বাহ ঠিক আছে চলো। আর আমার বোন মনে আছে যখন আমাকে ছেড়ে, ও বাবা ওর প্লেট ফাঁকা হয়ে গেছে, ও ফাঁকা প্লেট নিয়ে এখানে বসে বসে ফোন ঘাটছে। হ্যাঁ উঠে হাতটা মুছে দিতে পারেনি, চল যাচ্ছি। এনিওয়েজ ব্রেকফাস্টটা সেরে নি। কালকে যে সকাল দিয়ে হাওয়া দেওয়া শুরু হয়েছে এখনও থামেনি, লিটারলি যার জোরে হাওয়া দিচ্ছে আমাদের জানলাগুলো আজও বাড়ি খাচ্ছে। আর ওই দেখো আমাদের পেছনে কে, চাল ধোয়ানি মাসি, ও পড়তে যাবে বলে রেডি হয়েছে আর ওকে মা দিয়েছে চাল ধুতে। ও চাল না আবার শাক ধুতে। তুই যা দিদুমুনি, তোকে তো কেউ এক্সপেক্ট করছে না রে, খুব কষ্ট আমার। আরো সব কিছুতে গান লাগবে, দেখো ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর এখানে চাল ধুচ্ছে। আর এই এই তুই শাকসবজি খাস, তুই যে নেমেছিস দেখতে। এই যে আমাদের দিদিমণি বের হচ্ছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে এখনো গান চলছে। বাচ্চাটাকে পড়ানোর বেলাও কি পেছনে গান চলে? ওকে টাটা। এখানে মা দেখো সবজি কেটেছে, পুরো থালাটা রঙিন লাগছে। কি এটা পাঁচমিশালি সবজি হবে নাকি? না না, তাহলে কুমড়ো শাকের তরকারি। ও এটা কুমড়ো শাক? হ্যাঁ। ও আচ্ছা এটা তরকারি। আর কালকের মোচা শেষ হয়েছে নাকি আরো খেতে হবে? শেষ হয়ে গেছে। ও ফাইনালি মোচা শেষ হয়েছে, আমি ধরলাম এক সপ্তাহ ধরে খেতে হবে। ঠিক আছে, সুন্দর নিচে বসেছিলাম, উপরে দুমদাম আওয়াজ হচ্ছে, তারপর দেখি এই এই যে বাবার হেল্প করে যে গাছের। হাই বল, হাই বল, বেসিক্যালি হচ্ছে আমাদের বাড়িতে আসে কাজের জন্য, মানে বাবাকে বলে যে কি কাজ আছে করো, আর বাবা যদি বলে এটা করতে পারি ও বলে হ্যাঁ পারবো, আর এই করে ওর দিন শেষে একটা টাকা নিয়ে চলে যায়। ওইভাবেই প্রতিদিন আসে আর প্রতিদিন কাজ করে, আর সবই কাজ করতে পারে। আর আজকে ইলিশ মাছ আবার, আমার বাবার এই একটা হ্যাবিট, বাবা এত ভালোবাসে ইলিশ মাছ খেতে, এই বর্ষার সিজন ইলিশ মাছের একটু ভালো টেস্ট হয় তাই বাবা ডেইলি পারলে নিয়ে আসে ইলিশ মাছ। আর এখানে সুন্দর লাউ শাক, না কি লাউ শাকই তোমা
ওই কুমড়ো শাক, এই লাউ আর কুমড়োর মধ্যে তফাৎটা ভুলে যাই, ওই কুমড়ো শাকের তরকারি হচ্ছে। দিদুন লাস্ট লয়ে বলেছিল যে দিদুনকে দুটো নারকেল দিতে দিদুন নাড়ু করে বলে, তাই নিয়ে এসেছি। এবার জানেও না দিদুন দি দেখি কি বলে। এই নাও তোমার নারকেল দুটো, কোথায় রাখবো? নাড়ু খাবো তো, নাড়ু বলছি কি? দাঁড়া, কি হয়েছে? ওই যে গেম খেলে তুই ভাই, গেম খেলে রাত্রির পরে গেম খেলে, হ্যাঁ ভাই কাকাকে ঘুম করে ফেলেছে কুপিয়ে, মাকে কুপিয়েছে। ও পাগল তো, আমি কি করবো? বাহ সুন্দর। বেসিক্যালি ব্যাপারটা হয়েছে, খবরে দেখাচ্ছে একজন বাচ্চা গেম খেলে তার কি জানা রাত না, তোর মত ও আচ্ছা আমার বয়সী, কি করেছে বলে দাও? প্রথমে তার ভাই নিয়ে গেছে সারা রাত ধরে, আচ্ছা তারপর গেম খেলতে খেলতে তারপর দুজনের মধ্যে মারামারি লেগেছে, কুপিয়েছে কুপিয়েছে, মাকেও কুপিয়েছে, মাকেও কুপিয়েছে, মা হসপিটালে। মা মানে গেমটাকে লোকে কত সিরিয়াসলি নেয় কি বলবো, যা গিয়ে আমি খেলি নর্মাল মজার জন্য, আমার এইসব ইয়ে নেই। দিদুন তাই আমাকে বলছে, আমি আসা মাত্রই যে তুই গেম খেলিস আর গেম খেলবি না, এই দেখ খবরে কি বলছে। যাই হোক, যা গিয়ে অলরেডি দুটো বাজতে হয়, এখন গিয়ে বাড়ি খেয়ে লাঞ্চ করার সময়। বোঝো কাণ্ড, এই দিদুনের সাথে কথা বলতে বলতে তুমুল জোরে বৃষ্টি নেমে গেল, এখন বাড়ি যাবো কি করে সেটাই ভাবছি। আর আড়াইটা বাজে, এখনো লাঞ্চও করা হয়নি, কি জানি দেখি। তোমরা দাদার অবস্থা মানে ঢোকাচ্ছে তো পুরো ভিজে গেল আমার পুরো মাথা, এটা কি, এটাতে কিছু কাজে না, আমার পুরো পিঠ ভিজে গেছে। বাড়িতে কেউ ঢুকতে দিচ্ছে না। ফাইনালি সেকেন্ড রাউন্ড অফ স্নান ডান, আর আমি তো পুরো চুপচুপে ভিজে গেছি, তোমার তাও ঠিকঠাক ছিল একটুখানি ছাড়ার জন্য। বাইরের কন্ডিশন দেখো কি জোরেই না বৃষ্টি পড়ছে, আমাদের সামনেটা অলরেডি জল জমতে শুরু করে দিয়েছে, এখান দিয়ে দেখা যাবে না। যাই হোক, দিদুন বাড়ি অলমোস্ট 45-50 মিনিট বসে দিলাম, এবার পেয়েছে খিদে, তো কী করবো এই জন্য ভিজে ভিজেই চলে এসেছি। যাই হোক, লাঞ্চটা সেরে নিই, লাঞ্চটা সেরে এবার ওই বিকেলবেলা দেখা, কারণ ওয়াইফাই বন্ধ করে দিয়েছে, ওরও নেট নেই আমারও নেট নেই, মেঘ ডাকছে বলে বাবা ওয়াইফাই বন্ধ করে দিয়েছে, তাই ও শোক পালন করছে। এরকম একটা মেঘলা বৃষ্টির ওয়েদারে ভাত ডাল ইলিশ মাছ দিয়ে খেয়ে সুন্দর একটা ভাত গুণ দিলাম, আর এই 5:30 বাজে এখন ঘুমটা ভাঙলো, ঘুম থেকে ভাঙলো উঠেই দেখি বোন রেডি হচ্ছে। বললাম কী রে কোথায় যাচ্ছিস? বলে পড়তে যাচ্ছি। তো বোন গেছে পড়তে, আর বাবা দেখো এই বৃষ্টির মধ্যে এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো না কি ক্যামেরায় জানি না, বাবা তাও এসে দেখি কাজ করছে গাছে, মানে ভালোবাসা আলাদা লেভেলে। বৃষ্টির ওয়েদার, ছাদে এরম সবুজ টকটকে বাগান, আর ওই দিকে আকাশটা কি সুন্দর লাগছে, আর প্লাস কি সুন্দর হাওয়া দিচ্ছে, ওভারঅল একটা খুব সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। কাজ তোমাদের আমি ফিল করাতে পারতাম, বাট খুব সুন্দর, আবার সাইডে পাখিও ডাকছে, মানে ওভারঅল কি বলবো তোমাদের, একটা খুবই সুন্দর এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। আজকে ভাবছিলাম শেষবারের মতন বেলগাড়ি এক্সপ্রেস হয়ে গিয়ে একটু ওখানকার দোকানে দিয়ে একটু চা খেয়ে আসবো। তোমরা জানো কিনা আমি জানি না, বেলগাড়ি এক্সপ্রেস হয়েটাকে আর চওড়া করা হচ্ছে, আর চওড়া করা হচ্ছে যেহেতু সাইডে সব দোকানগুলোকে ভেঙে তুলে দেওয়া হচ্ছে। আমি একদিন স্ট্যাটাস দেখেছি, আমার একটা বন্ধু দিচ্ছে যে অনেক মিস করবো এই দোকানগুলো, বললাম কী হয়েছে, ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে রাস্তাটাকে চওড়া করা হচ্ছে যেহেতু তাই সব দোকানগুলোকে তুলে দেওয়া হচ্ছে। ভাবো কত বাঙালির ওই জায়গাটা বসে চায়ের আড্ডা জমত, সো ওই জন্যই ভাবছিলাম যে শেষবারের মতো একদিন চা খেয়ে আসি। এবার আমি জানি না আদৌ দোকানগুলো এখনও টিকে আসে নাকি, তাই আজকে একবার ঘুরে আসার ইচ্ছা ছিল, বাট এই যা বৃষ্টি শুরু হয়েছে আই ডোন্ট নো যেতে পারবো কি না, দেখি যদি যাই সন্ধ্যেবেলার দিকে একটু যাওয়ার ইচ্ছা আছে, লেটস সি, জানি না কপালে থাকলে নিশ্চয়ই যাবো। এ আমার বোনটার ডেডিকেশন দেখো, পড়তে গেছিলো বেচারা পুরো বৃষ্টি, দেখো তুমুল বৃষ্টি নেমেছে, এইটাকে রেখেছো কেন মা, এটাকে ঢুকি দাও কি জোরে বৃষ্টি হচ্ছে বাবু। তার কাছে মায়ের থেকে টাকা আনতে, আর ও ঝাড় খাবে না মার খাবে কোনোটা বুঝতে পারছি না, নাকি টাকা দেবে ওকে, এই দেখো কি রে টাকা দিয়ে দিল, অনেক ঝাড়টার খাওয়ার পর 20 টাকা ওর 20 আমার 20, মা ভাগ করে দিয়েছে। তো এই নিয়ে ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করে 8:00 বাজে বৃষ্টির জন্য কিছুই হলো না, ভাবলাম বেলগড়ি এক্সপ্রেস হয়ে গিয়ে চা খাবো, তাও হলো না, আমি কি করলাম, আমি বৃষ্টিকে ডেকে নিয়ে এসেছি নেই। তো এদিকে তো বেরিয়ে পড়েছি, কিন্তু দাদা এখনো আসতে পারিনি, এখনো লেট করছে, আর আমি লম্ফোর আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আর কোনো লাইট এখানে পাওয়া যাচ্ছে না, মুখটা দেখো একদম বোঝা যাচ্ছে না, আর কি খাবো বুঝতে পারছি না, দাদা বলছে চাউমিন, আমি বলছি ফুচকা, কোন হাতে কি হবে বুঝতে পারছি না, কি খাবি ডিসাইড করলি? চাউমিন না ফুচকা, না না চাউমিন, চাউমিন খেলে চাউমিনে বেশি থাকে, চাউমিনে বেশি থাকে না, চাউমিনে এতটা ও নেবে আর এইটুকু আমাকে দেবে, তাহলে কোনটা খাবো বেটার, ফুচকা খাই, ফুচকা কাকু সমান ভাবে দেবে, আমি ভালো দাদা হয়েছে, ভিডিওর সামনে বলার তো দরকার নেই, এই বৃষ্টির মধ্যে ফুচকালা বসেনি, যদি বসে বসেনি আমি গ্যারান্টি চাউমিনের দোকানে পাশে বসবে, চো এই দেখো চাউমিনের দোকানটা বসেছে আর এখানে ফুচকালাটা বসে, কিন্তু আজকে বসেনি, দাদা জিতে গেছে। আমরা কি খাবো? চাউমিন।
সো আমাদের নেপু এখানে ইভিনিং স্ন্যাক্স আবার রেডি করে খেতেও শুরু করে দিয়েছে। এই ও নাকি ফুচকা খাবে বলে গেছিল, কেমন বললাম না বৃষ্টির মধ্যে ফুচকা খেলা বসবে, এই জন্য দাদার কথা শুনতে হয়। ঠিক আছে, তাড়াতাড়ি লেখ, আমি বাড়ি যেতে হবে। বলে কেন বাড়ি গিয়েছো, ঘর যার দেবে দিয়ে বড় অপমান আর হয়। চল এখান দিয়ে যা নিল। এনিওয়েজ, আজকের ব্লগটাকে আর বাড়াবো না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আর তুই ঠ্যাং দেখাচ্ছিস, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মোস্ট প্রবাবলি কালকে একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। টিল দেন